আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে তৈরি ডেজার্ট। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। চলুন দেখি কিভাবে বানাতে হয়। এর জন্য এখানে আমি সাগুদানা নিয়েছি আর সাগুগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার সাগুদানাগুলো সেদ্ধ করে নিব। তো যখন দেখবেন যে ভেতরটা একদম স্বচ্ছ হয়ে গেছে তখন উঠিয়ে ছেঁকে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়েছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। তারপর 2 থেকে 3টা বলক চলে আসলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দুটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সাগুদানাগুলো মিশিয়ে নিব। এবার এখানে আমি পাকা আম ছোট কিউব করে কেটে নিয়েছি, সেগুলো মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ডেজার্টটা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। এবার আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। তো দেখলেন তো কতটা সহজেই পাকা আম দিয়ে দারুণ মজার ডেজার্ট তৈরি হয়ে গেল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।